धीरे धीरे বিলুপ্তির পথে সল্ট লেকের খাল দীর্ঘ 4-5 বছর ধরে সংস্কার হয়নি। খালে জল গিয়ে পড়ে বাগজলায়। পঞ্চায়েত না পৌরসভা সংস্কার করবে কে? এনেই চলছে টানাপোড়েন। আর এরই মধ্যে জলমগ্ন হচ্ছে আশপাশের এলাকা, ছড়াচ্ছে মশাবাহিত রোগ। একদিকে বিধাননগর পৌর নিগমের 21 নম্বর ওয়ার্ড, অন্যদিকে জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর পঞ্চায়েত, মাঝে খাল। তবে তা যে খাল এখন দেখে বোঝার উপায় নেই, কারণ খালের দশা বেহাল। রোজ খালের বুকে আবর্জনা জমতে জমতে এখন তা বিলুপ্তির পথে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ বছর ধরে খাল সংস্কারে কোনো উদ্যোগই নেয় না প্রশাসন। আমরা এর কোনো সুরাহা আজ অবধি কোনো নেতাদের বলেও আমরা এর পরিষ্কার মানে এটার সমাধান পাই না। এই খাল দিয়েই হাতিয়ারা, জ্যাংরা, জ্যোতিনগর ও প্রমোদগড়ের বিস্তীর্ণ এলাকার জল নিকাশ হয়। সেই জল গিয়ে পড়ে বাগজলা খালে। তবে দীর্ঘদিন ধরে খাল সংস্কার না হওয়ায় আবর্জনা জমছে খালে, বাড়ছে আশপাশের এলাকার বাসিন্দাদের দুর্ভোগ। আবর্জনা দুর্গন্ধ তো নিত্য সঙ্গী, পাশাপাশি বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপও। আমরা অনেক সমস্যার মধ্যে, একটু বৃষ্টি হলেই এখানে জল চলে আসে, আমরা পুরো জলের মধ্যে ডুবে থাকি। দুদিন পর পর শুনি যে খাল পরিষ্কার হবে, কিন্তু কোনো খালই পরিষ্কার হয় না। আর এই গন্ধে আমরা মানে কি বলবো, বাচ্চা কাচ্চাও রাস্তা বেরোতে অসুবিধা। এটা খাল, কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা একটা খাল। নোংরা ফেলে ফেলে মানুষ এখানে ঢিপ করে দিয়েছে। এটা বর্ষা হলে আমরা হাঁটু অবধি জল দিয়ে আমাদের অসুবিধা নানা রকম, বা মশা জল পাস করতে পারি না। মশার জন্য হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া, এই খালের জন্য সব আমাদের অসুবিধা ভোগ করতে হচ্ছে দীর্ঘদিন। এক একজন নেতা মন্ত্রী আসছে, প্রতিশ্রুতি দিয়ে চলে যাচ্ছে, কিন্তু খাল সংস্করণ কোনোদিন হচ্ছে না। নোংরা যত মানে কোনো গাড়ি নেই, কিছু নেই যে নোংরা ফেলা, সব ভেতর থেকে যত লোকজন এসে সব এর ভেতরে নোংরা এই খালে ফেলে যাচ্ছে। সংস্কার নিয়ে টানাপোড়েন চলছে পঞ্চায়েত পৌরসভার মধ্যে। এই খালটা তো আমরা যখন মানে বলি ডিপার্টমেন্টকে, ডিপার্টমেন্ট বলে এটা খাল না, তা বলে আমাদের ম্যাপে এটা খাল নেই। তার যেহেতু আমাদের ওটা হাতিয়ারা মৌজা, সুলঙ্গড়ি মৌজার মাঝখান দিয়ে এই মাঠটা যখন খালি ছিল, তখন এখান দিয়ে ওই ধান চাষ হতো বলে ওরা ওই খাল কেটে জলটা নিত আর কি। আমাদের ম্যাপে নাকি খাল বলে উল্লেখ নেই, তাও ম্যাপ মানে আমরা বারে বারে বলাতে এরা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আসে, ছবি তোলে, বেরিয়ে যায়। ইদানিং এই কালী পুজোর আগে ওরা এসেছিল, সে তারপরে ইরিগেশন ডিপার্টমেন্ট ওরা কথা দেয় যে আমরা খালটাকে পরিষ্কার করব। ইতিমধ্যে ওরা পরিষ্কার করছিল, কালী পুজো হয়ে যাওয়ার পরে আবার বন্ধ হয়ে গেল। কবে সংস্কার হবে খাল? কবে জল যন্ত্রণার দুর্গন্ধ থেকে মুক্তি মিলবে? তাদের বক্তব্য, বারবার নেতা মন্ত্রীরা আসেন, এই খালটি পরিদর্শন করেন, ঠিক হবে প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু যে তিমিরেই ছিল সেই তিমিরেই থেকে যায়, কোনো রকম সংস্কার হয় না, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। তাদের বক্তব্য, অবিলম্বে এই খালটি সংস্কার করা হোক এবং তাদের এই জল যন্ত্রণা থেকে শুরু করে মশাবাহিত রোগের যন্ত্রণা থেকে তাদের মুক্তি দেওয়া হোক, এমনটাই দাবি জানাচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সাথে নান্টু রিপোর্ট, নিউ টাউন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।